আফসোস তো সব প্রতিটা ইনিংসেই থাকে যতক্ষণ পর্যন্ত ব্যাটসম্যান নট আউট থাকে, তো একটু আফসোস আছে। বাট আমি এটাও আল্লাহর রহমতে খুশি যে আল্লাহর কাছে অনেক চাচ্ছিলাম যে একটা কাম ব্যাক ইনিংস আমার দরকার, কারণ অনেক ভালো ফ্লোতে ছিলাম, নেটে খুব ভালো ব্যাটিং হচ্ছে, ম্যাচেও ভালো স্টার্ট হচ্ছিল। তো যেহেতু এই ইনিংসটার কারণে ম্যাচটা জিতাতে পারলাম, বাট শেষ করতে পারলে অনেক ভালো লাগতো অবশ্যই, বাট অবশ্যই একটা কাম ব্যাক ইনিংস হিসাবে নিজের কাছে খুব ভালো লাগছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আমি আসলে আপনি প্রতিটা ইনিংসই দেখবেন আমি স্টার্ট খুব ভালো পেয়েছি, আমি ফার্স্ট বল থেকেই মিডল অফ দ্য ব্যাট লাগছিল, বাট ইনিংসটা বড় হচ্ছিল না। আজকেও আমি ওই সময় দেই নাই নিজেকে, প্রথম দিকে আমি চেষ্টা করেছি হয় নাই, বাট আমি ইনিংসটাকে কখনোই একটা সময় মানে ব্রেক দেই না, আমি সবসময় চেষ্টা করেছি রানটাকে চালু রাখার জন্য। তো আসলে অবশ্যই টিম আমার কাছ থেকে বড় রান আশা করে এবং আমিও নিজে আশা করি, বাট আমার মনে হয় যে সাকিব ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শেখার আছে বড় রান বিষয়টা, তাই মনে করি যে চেষ্টা করতে থাকবো, এভাবে দেখব, চেষ্টা করব কনসিস্টেন্টলি পারফর্মটা করার জন্য অবশ্যই। থ্যাংক ইউ ভাই। আসলে আমরা আগের ম্যাচটাও কিন্তু দুই রানে হাঁটছি, তো অবশ্যই ব্যাক আপ মাইন্ডে আমাদের ছিল যে এরকম এই ম্যাচটার জন্য আবার পুনরাবৃত্তি না হয়, এটা একটা মাথার মধ্যে ছিল। বাট এটাও ছিল যে যদি দুইটা ওভারে একটা ভালো রান চলে আসে তাহলে কিন্তু আমাদের খেলাটা আবার আমাদের মধ্যে চলে আসবে, তো সেই কাজটাই করেছে করিম জানাত। সো অ্যামেজিং ব্যাটিং করছে, এরকম ব্যাটিং সচরাচর আমরা দেখতে পারি না, এরকম ম্যাচ একা হাতে বের করে নিয়ে আসছে, তার কৃতিত্ব অবশ্যই দিতে হয়। তো ওর ইনিংসটা আমার কাছে মনে হচ্ছে অসাধারণ ছিল, তো ওই কারণে হয়তো এই ম্যাচটা আমরা একটা দুই পয়েন্ট পেয়ে আগে গেলাম। আমাদের প্ল্যানিং এ তো একটু 19-20 আছেই, আমার প্ল্যানিং টা ঠিক ছিল যে মৃত্যুঞ্জয় ভালো বল করছে দুই ওভার, আর এক ওভার আসছে মিডল অফ দ্য টাইমে, অবশ্যই ওকে আমার দেখে খেলা উচিত ছিল, এটা সত্যি, তাইলে আমি হয়তো বা নেক্সট ওভারে যে আসতো তাকে আমি অ্যাটাক করতে পারতাম। অবশ্যই ক্যালকুলেটিভ রিস্ক আমি যদি ওই সময়টা একটু কম নিতাম তা আমার মনে হয় যে অবশ্যই ইনিংসটাকে আরেকটু বড় করতে পারতাম, বা আমি শেষ করে আসতে পারতাম, আমি কত রান করতে পারতাম এটা ইম্পর্টেন্ট ছিল না, বাট এটা আমি শেষ করে আসতে পারতাম। অবশ্যই আপনার কথাটা যে প্রশ্নটা এটা আমি মাথায় রাখবো, নেক্সটে যদি এরকম অপরচুনিটি আসে চেষ্টা করব শেষ করার জন্য। আপনি যদি বলেন কোনো দেশি করতে পারতেছে না, কেন দেখে আমি করতে পারি কিনা, আশা করি অবশ্যই করবে। যেমন ইয়াসিরের একটা ইনিংস কিন্তু ম্যাচ শেষ করলো একা হাতে, ভালো একটা ইনিংস খেলছে, এটা খুব অসাধারণ ছিল। সাকিব ভাইও তো একা হাতে কয়েকটা ম্যাচ দিয়েছে, দেশি প্লেয়াররা করতেছে অবশ্যই চেষ্টা আরও করবে আশা করি সামনের দিনগুলোতে ইনশাল্লাহ। না আসলে ভাবনা, আমি ওয়ান ডেতে সেঞ্চুরির জন্য নামি এটা সত্যি, টেস্টে সেঞ্চুরির জন্য নামি এটা সত্যি, টি টোয়েন্টিও তো নামি, বাট সবসময় আসলে টিমের সিচুয়েশনটা ওরকম থাকে না যে সেঞ্চুরির জন্য, বাট ওয়ান ডে টেস্টে আমি যখনই নামি আমি চাই যে সেঞ্চুরি করতে নামতেছি। আর টি টোয়েন্টিতে অবশ্যই যখন রান অনেক হয় বা প্রথমে আগে ব্যাটিং করতেছি তখন বিহাইন্ড দ্য মাইন্ডে থাকে হ্যাঁ সেঞ্চুরি করতে নামবো, সবসময় হয় না, বাট প্ল্যানিংয়ে মাঝখানে আর থাকে না, কারণ এক এক সময় এক এক রকম সিচুয়েশন আসে, সে সময় আসলে নিজেরটা চিন্তা করে এরকম আসলে হয় না। তো আমি বলবো না যে আজকে কোনো সেঞ্চুরির প্ল্যানিং ছিল না, চাচ্ছিলাম যে যেভাবে চলতেছে গেম ওইভাবে চলতে থাকুক।